প্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আরও একটি দিন শুরু করলাম। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছো সেটাও জানাবে। তো আমাদের এই গরিবের সংসারে সকালবেলা একটু তাড়াহুড়া থাকে, একটু মানিয়ে গুছিয়ে কাজ করতে হয়। আর আমি সকালবেলা একটু দেরি করে ফেলেছি, দেরি বলতে একটু, এখন 6টা বাজে। তো যাগে আজকে যেহেতু তোমাদের দাদাভাই হাটে যাবে, ওই কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো, তো দেরি হয়ে গেছে। তো ওই কারণে আগে ব্রাশটাও করে নিলাম, আর এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। তো আজকে ভাবছি বাইরের উনুনটায় রান্না করব, তো এই কারণে উনুনের ছাইটা তুলে নিয়েছি। আর এখন আমি একটু হালকা মাটি আর গোবর দিয়ে উনুনটা লেপে নিচ্ছি। তবে এই উনুনটায় রান্না করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু এতে ভালো খড়ি লাগে জানো, মানে খারাপ খড়ি দিয়ে জাল দেওয়া যায় না। যেমন ধরো পাতা টাতা দিয়ে তো জাল দিতে পারি, কিন্তু এখানে জাল দেওয়া যাবে না, এখানে শুধুমাত্র খড়ি দিয়েই জাল দিতে হবে। তো আগের দিন রাতে আর ভাত অল্প একটু রান্না হয়েছিল, ভাতের হাঁড়িটা ওই কারণে মাজা হয়নি। তো সকালবেলা ভাতের হাঁড়িটা মেজে এখন বসিয়ে দেব ভাত। তো এদিকে দেখো হাঁড়িটা মেজে জল নিয়ে এলাম, আর এখন ঘর থেকে নিয়ে এলাম খড়ি। তো খড়ি দিয়ে এখন উনুনটা ধরিয়ে দেব। আর আমি না আগে উঠোনটা মানে ঝাড় দিয়ে আগে ভাতটা বসিয়ে নেব, কারণ বললাম না তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে হাটে, তো ওই কারণে একটু তাড়াহুড়া করছি আর কি, যে দুটো ভাত খেয়ে গেলে আর বাজার থেকে কিছু কিনে খেতে হবে না। বাড়ির ভাত খাওয়া আর কিনে খাওয়া অনেকটা তফাত। ওই বাজারে কিনে খেলে মাপা জিনিস দিবে, আর বাড়িতে একটু বেশি বা কম হলেও কোনো ক্ষতি নেই, তাই না বলো বন্ধুরা? বাড়ির সেদ্ধ ভাতেও শান্তি রয়েছে। তো ওরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে দেখো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আগে জলটা বসিয়ে দিয়েছি, আমার এদিকে জল গরম হয়ে যাবে, তারপর আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে চাল বের করে নেব, যেহেতু বাসি ঘর থেকে চালটা বের করতে হয় না। তো এদিকে দেখো ঘরের বিছানা টিছানা কিন্তু সমস্ত পড়ে রয়েছে, যেহেতু ওরা এখনও ঘুমাচ্ছে, তো এই কারণে বিছানাগুলো রয়েছে। তো আমি একদম কুলার মধ্যে নিচ্ছি চালটা, কারণ চালগুলোতে না অনেক ধান রয়েছে। আর এই যে ড্রামটা দেখছো, এই ড্রামের চালগুলো শেষ হলেই চাল একদম বাড়ন্ত হয়ে যাবে, চাল না কিনলে আর উপায়ই থাকবে না কিছু খাওয়ার মতন। তবে আমাদের গ্রামে একটা জিনিস সুবিধা রয়েছে, যদি তোমার ঘরে চাল তেল লবণ থাকে তুমি কিছু না কিছু কোথাও থেকে এনে খেতে পারবে আর কি, শাক বলো পাতা মানে যে কোনো কিছু পাবে, মাঠে বা জমিতে চারপাশে সবাই লাগায়, ওই জমিতে গেলে আর কি সবাই দিয়ে দেয়। তো এত ধান রয়েছে, আমার চালগুলো বাঁচতে বাঁচতে একদম আমার জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে,
আর এখানে দেখো ওই সমস্ত সবজি টবজি আমি বাইরে বের করে নিয়েছি, আর এখন চালটা ধুয়ে দিয়ে দেবো। আর আমার না উনুন বানাতে বেশ ভালো লাগে, তো এদিকে দেখো আরেকটা উনুন বানাচ্ছি। এটা ভাবছি ওই শিক দিয়ে যে উনুনটা বানায় না, ওই উনুনটা করবো আর কি। তো কী যে রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তারপর ভাবলাম সয়াবিন তরকারি করলে তোমাদের দাদা ভাই দুটো ভাত খেয়েও যেতে পারবে, আর কিছু রুটি করে দিলে রুটির সঙ্গে সয়াবিন তরকারিটা নিয়ে যেতে পারবে। তো এই কারণেই আর কি সয়াবিন তরকারি রান্না করব, আর ভাবছি বেগুন ভাজবো। তো এদিকে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, এই আলুটা ছুলে দিচ্ছি ওই কারণে, তো পরে ভাত হয়ে গেলে ভাত থেকে বের করে নিলেই আমার আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো মনে হচ্ছে যেন দেখছো কলে পাড়ে কতগুলো বাসন রয়েছে, তো ওই বাসন বাদ দিয়ে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি। আর তোমাদের দাদা ভাই না দুটো হাট করে, তো একটা সকালের দিকে যায় আর পরের দিনেরটা বিকেলবেলার দিকে যায়। তো আজকের হাটটা একদম সকাল থেকে সারা দিন, আর কালকে যেটা যাবে ওটা বিকেল তিনটা থেকে এই 7টা-8টা পর্যন্ত আর কি। জানোই তো গ্রাম এলাকায় তো অত বেশি রাত আর হয় না, তো ওই আর কি সারাদিন থাকবে মানুষটা, কিছু না কিছু খেতে তো হবে তাই না? আর দোকানের খাবারের সঙ্গে বাড়ির খাবারের তুলনা হয় বলো তো? তো দেখো আমাদের গ্রামে বউদের এভাবেই কষ্ট করে জীবনযাপন করতে হয়, একটু মানিয়ে গুছিয়ে চললেই অনেকটা সুখী থাকা যায়। তবে আমি মনে করি আমি ভীষণ সুখী, হয়তোবা আর্থিক অবস্থা দিয়ে একটু কম রয়েছে, তবে সুখ শান্তি রয়েছে। দেখো কিছু কিছু মানুষ থাকে যেখানে টাকা পয়সার অভাব থাকে না কিন্তু শান্তি থাকে না আমার মনে হয়, তবে আমরা কিন্তু ওই দিক থেকে অনেক সুখী। হয়তো ভালো খেতে পারি না, ভালো পড়তে পারি না, ভালো জায়গায় ঘুরতে যাই না, তবে কিন্তু এটাও একটা এই জীবনযাপনটাও অনেকটা আমার কাছে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আমার এই সিম্পল লাইফস্টাইল আর একদম অতি সাধারণ, মানে সাধারণ থেকেও সাধারণও, তো তোমাদের কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তো আমার বাসনটা মাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটা না হয়ে যাচ্ছে প্রায়, তো এই কারণে হাতটা ধুয়ে উনুনের জালটা ঠেলে দিয়ে এলাম, আর পরে এসে বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো উনুনে জাল দিলে একটা বিষয়ে মানে খারাপ লাগে যে ওখানে বসেই থাকতে হয়, তারপরে গিয়ে রান্না হবে, আর গ্যাস হলে যেমন বসিয়ে দিয়ে তুমি বাইরের কাজগুলো করে নিতে পারবে। তো তোলা উনুনগুলো ঠিক এমনটাই হয়, তুমি যদি ভালো খড়ি থাকে তাহলে বেশ বসে বসে জাল দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করেছে কালকে রাতে, না কী একটা ভেজে খেয়েছে, কড়াইটা যেন একদম পরিষ্কার হচ্ছেই না। তো দুবার মেজে নিলাম তারপরেও পরিষ্কার হচ্ছে না, এখন সার্ফ আর বালি দিয়ে ঘষে নেব। তো এদিকে টুকিটাকি কাজগুলো করতে করতে চায়ের নেশা ধরে গেছে, সকালবেলা লাল চা হোক বা দুধ চা, চাটা যেন খেতেই হবে, চা ছাড়া দিন চলেই না। আর এদিকে আমার লাইটারটাও খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, কোনো সময় জ্বলছে আর কোনো সময় একদমই জ্বলছে না, তো একটা নতুন কিনে আনতে হবে আর কি। তো আমি এদিকে ঘরে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, তো দেখো ভাতটা উপর দিয়ে দিচ্ছি, আর সয়াবিনগুলো এখন ভেজে বেগুন ভেজে তরকারিটা রান্না করে নেব। তোমাদের ভালোবাসা পেলে আমার এই অসম্পূর্ণ স্বপ্নগুলো হয়তোবা পূর্ণ হবে, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও।
তো আমি এদিকে অফ ক্যামেরাই চাটা খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা পাটায় বেটে তারপরে দেব, আর এখানে জিরা ভেজে রেখেছি। আমার কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, বেগুন ভাজার থেকে নিতে গেল আর হাতে লেগেছে গরম। তো এই মাত্র নামানো হলো, ও মানে বুঝতে পারেনি যতটা গরম। আর এদিকে দেখো বাটির মধ্যে মানে মগটায় চা রয়েছে, ওরা দুজন বাকি রয়েছে, চা খায়নি, মেয়ে আর বাবুসোনা। তো ওরা দুজন খাবে, খেয়ে বই পড়বে। তো ওকে আমি বললাম যে আগে হাত মুখটা ধুয়ে তারপর একটু চা খেয়ে বই নিয়ে বয়। আর সত্যি কথা বলতে টাকার অভাবে মেয়েগুলোকে না, ছেলে মেয়েগুলোকে যে ভালো স্কুলে পড়াবো বা ভালো কোথাও পড়তে দেবো সেটা উপায় নেই। আর এখন না জামা কাপড় ব্যবসাতেও অত তেমন লাভ নেই, কারণ এই অনলাইন থেকে দেখো ফ্লিপকার্ট, মেশো অনেক কোম্পানি রয়েছে, তো সবাই না বাড়ি বসেই এখন অর্ডার করে দেয়। তো আর যে তোমরা যে আমার ব্যবসাটা দেখছো এটা কিন্তু একদম পুরো লোনের টাকায়। তোমরা হয়তো ভাববে যে আমাদের কাছে টাকা থাকতেও এরকম বলা হয় আর কি, সত্যি কথা বলতে একদমই না। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা ভাই চলে যাবে এখন হাটে, আর আমি এদিকে এই কাজটা এনেছি। এই অভাবের সংসারে একটু ভালো থাকার জন্যে বাচ্চাগুলোকে দুমুঠো দুবেলা ভালো খেতে দেওয়ার জন্যে কাজটা করছি। তো এই আচারগুলো প্যাকেট করছি, তো এখন মনে করো 2 টাকা প্যাকেট দেয়। তুমি যদি বসে গল্প না করে 2টো প্যাকেট করো তবেও কিন্তু তোমার 4 টাকা বা 5 টাকা। তো দিনে কিন্তু 10-15টা বা 20টা প্যাকেট করা যায়, তো 40 টাকা হয়। তো 40 টাকা হলেও ছেলের জন্য একটু বিস্কুট বা মেয়েকে স্কুলে যাওয়ার টাকাটা দিতে পারি, তোমাদের দাদা ভাইয়ের কাছে আর চাইতে হয় না। আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু ভীষণ কষ্ট হয়, মানুষটাই এতগুলো জামা কাপড় নিয়ে এই সাইকেলের মধ্যে যাবে, আর অনেক বাকি পড়ে রয়েছে। অভাবের সংসারে একটু ভালো থাকতে চাই, তাই আর কি তোমাদের সহযোগিতা এবং ভালোবাসার চাইছি আর কি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর সবাই ভীষণ ভীষণভাবে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্তই আমার প্রয়োজন। আমি কিন্তু একটা কথা বারবারই বলছি, তো আমার যে হাতের মধ্যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটটা করলে 2 টাকা পাওয়া যায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।